নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে 8 বছর বয়সী এক মেয়ে শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট NYPD জানায়, ব্রুকলিন থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পুলিশ আরও জানিয়েছে, ইতিমধ্যে ঘটনাটির তদন্ত শুরু করা হয়েছে। এদিকে শিশুটির মৃত্যুর কারণ জানতে কাজ করছে নিউ ইয়র্ক সিটি মেডিকেল এক্সামিনার অফিস।